চন্দন কথা বেঁচে খায়, কথা বেঁচা ছেলে, নিজের কথা দিয়ে সবাইকে পটিয়ে ফেলতে পারে এবং উপর চালাক, এবং চালাকি করে জীবনে অনেকটা দূর উঠেছে, কিন্তু তার বদলে সে এমন অনেক কিছু হারিয়েছে যেটার অপরাধ ওকে বয়ে নিতে হয়, সেটার মুখোমুখি হয় সংসারা এসে। He's a very well-known director in our industry, and we worked before, I think once. We did a film before, and I know what they want, I understand them, and they also understand me. That's very important as an actor. Whenever I choose a film, I see the script, director as well as producer. Indrajit is also a very promising producer. And I've seen that, and I like the script, and I've worked with Rana Sudeshna. So that's why I did the film, because I like the subject. Anything special in this movie, like experience? I have done a special appearance. That's very special. So all the best to Y Media, and all the best to the whole team of Samsara. You know, I'm sure you've seen the look of my character in the movie. It seems, you know, it has a lot of suspense to the character, so at this moment I can't say really a lot about this character, but it has a very glam thing to it, very modern day thing to it, and which is very different from the roles that I've played in my previous movies. So I'm really excited, and I had immense fun shooting this movie. It's always nice to work with Jumodi, Abhijit da, Sudeshna di, because it's a khub light mood thake sete. Odher ekta adbhut moja ache, ora joto difficult subject hok, joto difficult shoot hok, seta khub light mood e rekhe puro unit ke ora kaj tule nite paren. That's what I like most about them. And then my co-actors in this film, like Ritik, Rahul, enviable cast lineup, ebong enviable co-actors, mane আই ফিল লাকি, এরকম কোয়েক্টার পেলে কাজ করতেই ভালো লাগে, ইচ্ছে করে আরও। ও ইন্দ্রজিৎ ছিল, ইন্দ্রজিৎ তো খুব মজার, হি ইজ আ প্রডিউসার অ্যান্ড অ্যাক্টার ইন দিস ফিল্ম। অ্যান্ড দেন আমাদের যে লোকেশনে শ্যুটটা হচ্ছিলো, মেজরলি আমার পার্টগুলো যেখানে শ্যুট হয়েছে শিলংয়ের একটা লোকেশনে, ফ্যান্টাস্টিক লোকেল, সুপার ওয়েদার, উই হ্যাড গালা টাইম। অ্যাডভেঞ্চার এটা একটা বটে, এক ধরনের অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার বিভিন্ন রকমের হয়, একটা হচ্ছে ফিজিক্যালি আমরা অ্যাডভেঞ্চারে যাই, আমরা কোনো পাহাড়ে ট্রেকিং করতে যাই, মরুভূমিতে যাই, বরফে যাই। এক্ষেত্রে এই যে অ্যাডভেঞ্চারটা ইজ অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার ইন ইয়োর মাইন্ড, অ্যাডভেঞ্চার ইন ইয়োর পাস্ট, অ্যাডভেঞ্চার নিজের কাছে নিজে, অ্যাডভেঞ্চার নিজেকে রি ইনভেন্ট করার অ্যাডভেঞ্চার। কিছু বন্ধু বেশ কিছুদিন পরে মিট করছে, এবং তারা যখন স্কুল কলেজ থেকে বেরিয়েছিল, তারা যে বয়সে ছিল, তারপরে যখন 15-20 বছর অতিক্রান্ত হয়েছে, তারা কী ছিল আর কী হয়েছে সেটা আরেকটা জার্নি অফ লাইফ, দ্যাট ইজ আনাদার অ্যাডভেঞ্চার। জীবনটা একটা অ্যাডভেঞ্চার। তো আমাদের এই যে ছবি যার নাম আমরা সংসারা দিয়েছি, উইচ ইজ অ্যাকচুয়ালি সংস্কৃত একটা শব্দ, এবং যার অর্থ হচ্ছে বার্থ রিবার্থ, জন্ম পুনর্জন্ম। এটা একটা বুদ্ধিস্ট ফিলসফির থেকে আসা একটা শব্দ। মনে হয়েছে যে আমাদের এই ইন্ট্রোস্পেকশন অফ লাইফ, ইন্ট্রোস্পেকশন অফ আ ক্যারেক্টার, এটার জন্য আমাদের প্রয়োজন এরকমই একটা নাম, যেটা ভেরি নিউট্রাল, ভেরি ভেরি ওয়াইড, খুব চওড়া একটা, ওয়াইড একটা অর্থ বহন করে, অনেকটা কভার করতে পারে, তাই জন্য আমরা এই নামটা দিয়েছি। এখন লেটস সি, দর্শকদের জন্য প্লিজ, দর্শকদের জন্য একটাই রিকোয়েস্ট যে আসুন ছবি দেখুন, বাংলা ছবি দেখতেই বলছি অ্যাজ আ হোল, এখন লোকে দেখছেনও কিছুটা, আরও একটু বেশি করে দেখুন আমাদের, আপনাদের যাতে আমরা আরও নতুন, আরও ভ্যারিড সাবজেক্ট, আরও ইন্টারেস্টিং, আরও এক্সাইটিং কিছু দিতে পারি, সেটা সুযোগ করে দিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট উইশ। খুব মজার দুজন মানুষ, অভিজিৎ দা এবং সুদেষ্টা দি, এবং দুজন ডায়ামেট্রিক্যালি অপোজিট মানুষ, কিন্তু দে স্ট্রাইক অ্যান ইমেন্স গুড, ইমেন্স পার্টনারশিপ, খুব ভালো একটা পার্টনারশিপ এদের, এবং সেখানে কাজ করতে খুব সুবিধা হয়। কেন তারা হলে আসবে মুভিটা দেখতে? বিকজ সংসারা ইজ এভরিবডি স্টোরি, ইটস অলসো গট নস্টালজিয়া, ইট ইজ গট সামথিং নিউ ইন ইট, ইটস আ থ্রিলার, বাট ইটস নট আ হু ডান ইট, ইটস নট আ ডিটেকটিভ স্টোরি, ইটস নট ইভেন আ জার্নি টু গেট সাম গুপ্তধন, ইট ইজ আ জার্নি উইদিন অ্যান্ড আ জার্নি উইদাউট। উই অলসো দ্য মোমেন্ট উই আর বর্ন, the day we are born or conceived, we start our journey in this world, and this journey can carry on even after death, it can also be a cycle of return.
So this cycle, or it can be an internal journey where you are journeying within your mind, within your life. So according to you, who has acted the best among the actors? That would be biased. That would be very difficult to say, because each actor has to portray the character properly so that the other actor and my film is full. So amar je characters amra choose korechi, we have chosen characters or act according to the actors. Like Hrithik is a journalist writer, Chandon mane Rahul is somebody je shoshurer byabsha chalay, Indrajit is a successful guy, maybe corporate, or could be into big time jake bole property development. So we have all kinds of people in here. So accordingly amra cast korechi je je rokom sherokom bhabe, ebong costume and get up has really helped. Shooting er shomoy ki kono samasya hoy, because the location is a very different one. No, samasya ta hoy ni, tar karon hocche location was different, but Rajiv mane Bobby and Vibhash mane Indrajit, they are both from Shillong, and so is Babuda. So we got these places and local support. And Meghalaya is a very cool place. Oshombhob porishkar, oshombhob sundor, and there's no hassle. Everybody is very hard working. And ekta jinish jekhane Meghalaya te ami notice korechi, sob jaygay lekha thakto, please don't wash your car here. Apparently washing cars is their full time hobby. বলছি দাদা, যে এই সিনেমাতে যে তুমি চরিত্রটা করেছো, সেই সম্পর্কে যদি কিছু বলো। এই ছবিতে আমার চরিত্রের নাম অনিন্দ, সেটা আমি ট্রেলারে দেখতে পেয়েছি, যেটুকু দেখেছি। এই ছবিতে আমার আই এম বেসিক্যালি প্লেইং এ কনসিয়েন্স ইন দ্য ফিল্ম। এবার কার কনসিয়েন্স কী হচ্ছে না হচ্ছে সেটা এই মুহূর্তে বলতে চাইছি না, সেটা বললে পিস বাই পিস পাজলটা জোড়া যাবে। শুধু এটুকুই বলতে চাই, একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার in the film, আর দ্যাটস ইট। মানে এছাড়া বিশেষ কিছু বলতে চাই না। ইটস প্লেস ইন শিলংয়ের একটু আগে একটা জায়গা আছে, এবার খুব সুন্দর ডিচারাস একটা জায়গা। সো ভালো লেগেছে শ্যুট করে, ইন্টারেস্টিং অ্যাম্বিয়েন্স, ইন্টারেস্টিং পিপল। আমার চরিত্রটা গোয়েন্দা অফিসার, যে এই ছবির তিনজন নায়কের মধ্যে একজনকে বিভিন্ন সময় নানানভাবে বিরক্ত করে। ডিরেক্টরের সঙ্গে কাজ করে কেমন লাগলো এই পার্টিকুলার মুভি? রানা সুদেষ্ণাদির সঙ্গে কাজ করে সবসময় আমার ভালো লাগে। এরা হচ্ছে এমন একজন পরিচালক, খুব কম সংখ্যক আমার জীবনে আছে যারা বললেই আমি চলে যাই, কী চরিত্র না চরিত্র জানতে চাই না। তার কারণ এরকম অ্যাক্টার ফ্রেন্ডলি ডিরেক্টর এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে খুব কম আছে। ছবিটা হল ছাড়া না দেখে ভালো লাগে, কারণ এটা সিনেম্যাটিক যে একটা একটা ভাস্টনেস আছে। গল্প তো ঠিক আছে, গল্প তো ডেফিনেটলি একটা দিয়ে দেখার বিষয়, বাট হলে যে সেটার ইফেক্টটা পাওয়া যাবে সেটা হয়তো রিপ্লেস করা যাবে। তো হলে এসে দেখুন, টু এনজয় দ্য মুভি টু ইটস ফুলেস্ট। স্যার, অভিজিৎ স্যার এবং সুদেষ্ণা ম্যামের সঙ্গে কাজ করে কেমন লাগে? আমি আগেও একটা ছবি করেছিলাম, এটা আমার সেকেন্ড ছবি, তো নতুন করে কিছু বলার নেই। স্যার ডিলাইট টু ওয়ার্ক উইথ, আর সেই জন্যই মানে ওনারা এগ্রি করেছেন ছবিটা করতে আমার ছবি। So that is like just because I like them a lot as directors, so you know, mane jugalbandi bhalo hoye geche. As a producer, what do you feel like, is this your first movie? First venture, yes. So this is your making a debut. Yes. So what is your feeling right now? So your brainchild. My feeling is I'm having butterflies in my tummy, and that's it. Because till the film releases and till I get the reaction of people, it is like a lot of thing going on inside my brain, as I said, inside my tummy, butterflies. But yeah, I mean, I'm very happy with the product, which has the end product, what has come out. So I mean, I didn't expect it, but I was very happy. And like, when is it releasing? Tentatively, আমরা এন্ড জুলাই বা অগস্ট রিলিজ প্ল্যান করছি, সো ডেটটা আমরা অ্যানাউন্স করবো ভেরি সুন। বেস্ট উইশেস টু ইউ। থ্যাংক ইউ সো মাচ।